2017 ও 2020 সালে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা। মঙ্গলবার শরীয়তপুর আইনজীবী সমিতির সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী জানান, পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় শিক্ষানবিশ আইনজীবী সাজ্জাদ হোসেন কাজল, মোহাম্মদ তানজিল ব্যাপারী, মোহাম্মদ সালাম, মোহাম্মদ মিলন হাওলাদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন না থাকায় তারা সকল প্রকার আর্থিক, মানবিক ও আইনগত অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। তাই শিক্ষানবিশ আইনজীবীদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাছের চর গ্রামে দাবিকৃত চাঁদা না দেয় ব্যবসায়ী মঞ্জুর হোসেন ও তার স্বজনদের উপর হামলাকারী চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকেলে মাঝের চর বাস স্ট্যান্ডের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজ সৌরাব আল কাদ্রি, বিল্লাল রানা ও রবিন বাহিনীর কাছে এলাকার ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় সোমবার তারা মঞ্জুর হোসেন ও তার স্বজনদের পিটিয়ে আহত করেছে।